আমি পূর্ব মারিচদা জানাপাড়ার একজন সক্রিয় বাসিন্দা। গতকাল মারিচদা 5 নম্বর অঞ্চলের 120 নম্বর বুথে শাসক দলের পরিচালিত মারিচদা সেন্ট্রাল প্রাইমারি স্কুলে একটা বনভোজনের ব্যবস্থা করেছিল। সেই উপলক্ষে আজ সকাল ঠিক 5:30টার সময় আমি কর্ম করতে যাওয়ার সময় দেখলাম বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির যে সমস্ত ফ্ল্যাগ ফেস্টুনগুলো বাঁধা ছিল একটা দোকানে, সেই সমস্ত দোকানে সমস্ত ব্যানার ফেস্টুন এলোমেলোভাবে ছিঁড়ে মাঠে ফেলে দিয়েছে। সেই জন্য আমি নাগরিক হিসাবে আমি এর ধিক্কার জানাই এবং সক্রিয়ভাবে প্রতিবাদ স্বরূপ যাতে এই উপযুক্ত ব্যক্তি যারা নোংরামি রাজনীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নেওয়া এবং এইভাবে তারা নোংরা রাজনীতির মাধ্যম দিয়ে বিরোধী পক্ষকে কোনো দমিয়ে রাখা যাবে না, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এর ধিক্কার জানাই এবং যাতে বিরোধী পক্ষ সজাগ হয় আগামী দিনের পরিষেবার জন্য সমস্ত মেহনতি খেটে খাওয়া মানুষ এবং সক্রিয় পশ্চিমবাংলার আপামর জনসাধারণ সহ আমাদের এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর প্রতিবাদে রুখে দাঁড়িয়ে আগামী দিনে বিরোধী পক্ষকে শক্তিশালী করার জন্য আমি এর অনুপ্রেরণা জানাই। উত্তরকাঁথি বিধানসভায় তৃণমূল পরাজিত হয়েও তাদের সেই হারের লজ্জা এখনো যায়নি মনে হচ্ছে, হতাশা এখনো কাটেনি মনে হচ্ছে। আর দলটা যে এতটাই দেউলিয়া হয়ে গেছে, এতটাই হতাশ হয়ে গেছে, 5 নম্বর মারিচদা অঞ্চলের 120 এবং 126 নম্বর বুথে গতকাল রাত্রে বিজেপির পতাকা পোড়ানো, বিজেপির পার্টি অফিসে হামলা করা, পার্টি অফিস ভাঙচুর করে আসলে হতাশার বহিঃপ্রকাশ ওদের। এখনও সেই হারের লজ্জা ওদের মেটেনি, আর তার জন্যেই বিজেপির পতাকা পোড়াচ্ছে, বিজেপির পার্টি অফিসে হামলা করছে, বিজেপির পার্টি অফিস ভাঙচুর করছে। দেখুন, মানুষের মনে বিজেপি রয়েছে, তাই উত্তরকাঁথি বিধানসভায় মানুষ বিজেপিকে জিতিয়েছে। রাতের অন্ধকারে কাপুরুষের মতো নির্লজ্জভাবে বিজেপির পতাকা পোড়াচ্ছে, তো মানুষ সব কিছুই দেখছে। ক্ষমতার অহংকার আর ক্ষমতার দম্ভ দেখাবেন না, কারণ কি, কাঁথির মানুষ বিজেপিকে ভালোবাসে, বিজেপির প্রেমী মানুষ, আর এখানে কোনো ধরনের দাদাগিরি, কোনো ধরনের সন্ত্রাস চলবে না। মানুষের হিসাব বুঝিয়ে নেবে, সাহস থাকলে রাতে অন্ধকারে কেন, দিনের বেলায় এসে করুন না, মানুষ আপনাদের হিসেব বুঝিয়ে দেবে। অসীম মিশ্র, জেলা সাধারণ সম্পাদক।